তো মেয়েদের কোন জিনিস সামনে নড়ে আর গরুর পিছনে নড়ে? গরুর পিছনে নড়ে, এটা কেমন দাদা? মানে সেই এই সেই জিনিসটা যেটা মেয়েদের সামনে নড়ে আর গরুর হচ্ছে পিছনে নড়ে, এটা কেমন দাদা? আপু আমি তো বলছি আমার হাজবেন্ডের সাথে যখন বিয়ে হয়, ঠিক আছে, আমার হাজবেন্ড আমার প্রেম করে সে সুযোগ দিবে কই থেকে? আমার হাজবেন্ড আমার পাশের বাড়িতে বিয়ে হয়েছে, তো আমার চাচাতো ভাই গেছে। হ্যালো মাই ফেভারিট ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি লাভলি, আবারও চলে এসেছি দুষ্টু মিষ্টি মজার এবং ধাঁচের গুগলি কুইজ নিয়ে, যাকে বাংলা বলে দাদা। আজকে দেখি আমরা আজকে এখন চলে যাব তার কাছে, যাকে যাকে নিয়ে আজকে আমরা সাজিয়েছি আজকের কুইজ। দেখি সে উত্তরটি দিতে পারে কি না, দেখি অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করে আছেন জানি। তো কথা না বাড়িয়ে, কথার লাইন বর্ধিত না করে আমরা চলে যাব তার কাছে। দেখতেই পাচ্ছেন একজন ফ্রেমে বন্দি করা আছে অলরেডি, একজন আপু মিষ্টি, একজন আপু নীল শাড়ি পরে। ছেলেরা নীল কালার খুবই পছন্দ করে এবং সাথে এবং ম্যাচিং করা অর্নামেন্টস পরা, আপুকে দেখতে খুবই ভালো লাগছে। আমরা আপুর কাছে চলে যাব, জেনে নেবো তার নাম এবং পরিচয়, জেনে নেবো তার নাম পরিচয় এবং ছুড়ে দেবো আকর্ষণীয় ধাঁধা। দেখি আপু পারে কি না। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি খুব মিষ্টি হাসি দিচ্ছেন। থ্যাংক ইউ আপু। হ্যাঁ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, যদিও ভালো না থাকি তো আপনার হাসি থেকে ভালো হয়ে গেছে। আপনি এত সুন্দর করে সেজে আসছেন, তাহলে এইভাবে দেখে আবার কে না ভালো থাকে বলেন? সাজগোজ করতে তো অনেক সময় লাগে আমি জানি, বিশেষ করে আমি যদি সাজগোজ করে কোথাও যাই তাহলে মনে করেন যে আমার অপেক্ষা যে করবে সে জায়গা মতো আবার ফেরত যাবে আর কি। মিথ্যা বলতেছেন নাকি? না না সত্যি বলতেছি। আপনি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন, আমার চেয়ে সুন্দর আপনি। পাম আপনি নেচারাল সুন্দর। আচ্ছা ঠিক আছে, তো বিষয় হচ্ছে যে মনকে ভালো রাখার জন্য বিনোদনে এক ধাপ এগিয়ে গুগলি কুইজ বাংলায় বলে ধাঁধা। আপনি কি কখনো ধাঁধা দেখেছেন, খেলেছেন, আর বা আমাদের সাথে কি আজকে খেলতে ইচ্ছুক কিনা? আমি এসেছি একটি ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে, আর আপনার মূল্যবান সময় নেওয়ার জন্য। খেলি নাই কখনো, এর জন্য ইচ্ছা আছে খেলার জন্য। ইচ্ছা আছে খেলার জন্য, কিভাবে খেলা আপনি কি কিছু জানেন? না জানি না আপু। জানেন না? আচ্ছা ধাঁধা তো চিনেন? হ্যাঁ চিনি, শুনছি, গল্প শুনছি। আচ্ছা আচ্ছা, ধাঁধাটা হচ্ছে এমন ধরনের একটা মানে বিষয় যেটা একটা জাস্ট একটা কোশ্চেন, একটা পেঁচানো ঘুরানো হয় একটু, মানে মজার করে এটাকে পেঁচানোর জন্য যা বলতে হয় এই আর কি, অনেক সময় একটু উদ্ভট হয়ে যায়। হ্যাঁ এগুলোকে গুগলি কুইজ বলে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে বুঝে, ভালো আছে। তো মেয়েদের কোন জিনিস সামনে নড়ে আর গরুর পিছনে নড়ে? গরুর পিছনে নড়ে, এটা কেমন দাদা? মানে সেই এই সেই জিনিসটা যেটা মেয়েদের সামনে নড়ে আর গরুর হচ্ছে পিছনে নড়ে, এটা কেমন দাদা? আপু আমি তো বলছি আপনি পারবেনই না মনে হচ্ছে। ঠিক আছে বলেন। মেয়েদের কোন জিনিস সামনে নড়ে, ছেলেদের পিছনে নড়ে? ছেলেদের আপু পিছনে নড়ে না, ছেলে আর গরু তো এক করে ফেললেন, গরুর পিছনে নড়ে। কোথায় আছে ছেলেরা গাধা? রাইট, জানি কমেন্টে আমাকে একবার মানে বকা ঝকা দিয়ে ভরে ফেলবেন, পারলে সামনে এসে বকা দিয়েন। মেয়েদের সামনে নড়ে? হ্যাঁ কখনো এসব দাদা শুনিনি আপু। আচ্ছা শুনেন, মানে অনেক কিছু শুনতে হয় না, জানতে হয় না, মানুষের ব্রেনটা এমন একটা জিনিস যেটাকে খাটালেই, একটু বুদ্ধি খাটালেই আমরা বুঝতে পারি অনেক কিছুই, তাহলে এটা তো খুব বেশি একটা কিছুই না। যখন আমরা পরীক্ষা দিতে যাই, মানুষ যখন জব বা চাকরির কোনো কিছুতে অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে যায়, ভাইবাতে ইয়ে করতে যায়, তখন কিন্তু উল্টাপাল্টা অনেক ধরনের কোয়েশ্চেন করে যেগুলো কোনো মানেই হয় না, বাট ফাইনালি একটা সুন্দর উত্তর আসে। তো আপনার মাথায় একটা আপু বিয়ের বয়স হওয়ার আগে বিয়ে হয়ে গেছে, তো বুদ্ধিশীল সব গেছে, এটা আমার একটা ধাঁধা। আচ্ছা মানে ধাঁধাটা হচ্ছে যে কোন সময় বুদ্ধিশুদ্ধি মেয়েদের চলে যায় বয়স হওয়ার আগে বিয়ে হইলে, এখন এটা আপনি বলতে হবে। প্রিয় ভিউয়ার্স আপনারা উত্তরটা জেনে রাখেন, তো এটা পরবর্তীতে আমরা আবার ধাঁধা নিয়ে আসবো। তাহলে কেমন হলো জানাই দিলাম আগেই। কত বছর বয়সে বিয়ে হয়েছে? বারোতে, তেরোতে, চোদ্দোতে? চোদ্দোতে? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো না, খারাপ না। আচ্ছা আপনি কি এখন পারবেন তাহলে এটা? সরি আপু আমি পারবো না। কি বলেন ভিউয়ার্স, ডিরেক্টলি সরি বলে দিচ্ছে। আমার মনে হচ্ছে আপনারা অনেকে উত্তরটা দিতে চাচ্ছেন কিন্তু সামনে এসে দিতে পারছেন না, এই জন্য দুর্ভাগ্য। আপনারাও কোনো একদিন সামনে পড়ে যাবেন, তখন আপনারা উত্তরটি দিতে পারবেন, সমস্যা নেই। তাহলে কি আমি দিয়ে দেবো? আপনি কি বলেন? আমি দিব। হ্যাঁ আপু আপনি দিলে আমি শুনলাম, জানলাম। আচ্ছা আপনি প্রেম করেছেন কয়টা? প্রেম করার সুযোগ পান নাই?
প্রেম করে হ্যাঁ প্রেম করার সুযোগ পায় না প্রেম করার সুযোগের আগে বিয়ে হয়ে গেছে গ্রামের মেয়েরা ছেলেরা তো অ্যাকচুয়ালি ওই মানে 1 2 তে পড়লে তখনই প্রেম শুরু করে দেয় আর ক্লাস 5 এ উঠতে উঠতে 5 6টা প্রেম হয়ে যায় অলরেডি আমার হাজবেন্ডের সাথে যখন বিয়ে হয় ঠিক আছে আমার হাজবেন্ড আমার প্রেম করে সেই সুযোগ দিবে কই থেকে আমার হাজবেন্ড আমার পাশের বাড়িতে বিয়ে হয়েছে তো আমার চাচাতো ভাই গেছে ঠিক আছে সে ছোট থেকে আমাকে ফলো করে করে যাচ্ছে দাদা খেলতে এসে আজকের কুইজের এই পর্বে আপুর কাছ থেকে তার প্রেম এবং জীবনীটাও আমরা শুনে ফেললাম তবে প্রেম করেন নাই না ভাইয়া প্রেম করছে কয়টা ভাইয়া প্রেম করছে কয়টা সেটা আমি জানি না আমি শুনছি কিন্তু সে স্বীকার করে আজকে ছেলেদেরই এটা ফাঁস হয়ে যাবে মানে মেয়েরা তো প্রেম করেই না হাজবেন্ড কি খেলে ভালো এখনো করে আবু তো ভালোবাসে প্রেম করেই না এর মানে ভাইয়া এখনো করে প্রেম ভাইয়া পালে এখনো করে করে না আমি এই দেখছেন ছেলেদের অবস্থা এইটাই ছেলেদের এই হচ্ছে ছেলেদের অবস্থা হ্যাঁ এত সুন্দর বউ রেখে কেউ প্রেম করে ছেলেরা আসলে এমনই করে ঠিক আছে সমস্যা নাই ভাইয়ারা ভাই হচ্ছে ডাবল করতে পারতাম কিন্তু আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে ভাইয়ারা আপনারা আবার আমাকে পচায় না আমাকে গালি দেন না শুধু আপনাদের বিনোদনের জন্য আপুরা অবশ্যই অনেক খুশি হয়েছেন আপনাদের বয়ফ্রেন্ডরা দেখেন কোথায় কোথায় গিয়ে প্রেম করে তবে যাকে বিশ্বাস করেন বিশ্বাস করলে কখনো আবার ছেলেরা ঠকায় না আমি এটুকু জানি ছেলেরা অনেক ভালো আবার তো ওকে আপু আজকের কুইজটা পারলো না তবে আজকে আপু আমাদেরকে অনেক সময় দিয়েছে এই জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ তবে পরবর্তীতে আবারও এই ধরনের দুষ্টু মিষ্টি কুইজ এবং মজার ধাঁচের গুগলি কুইজ নিয়ে আসবো আজকের পর্বে এই পর্বেই আমরা জানিয়ে দেবো আজকের আকর্ষণীয় কুইজের উত্তরটা তো আপনারা পরবর্তীতে কী ধরনের পর্ব দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন যেমন পরবর্তীতে সব ভিডিও আপনি আগে সবার আগে পেয়ে যান তো আজকের কুইজটা হচ্ছে আপু কি বলে দিব নাকি আপনি বলবেন না না আপু তুমি বলো না না আপনি বলেন না না আমি তো পারতেছি না আর একটু সুযোগ দিচ্ছি বলেন আর একটু সুযোগ দিচ্ছি কোন জিনিসটা মেয়েদের সামনে নড়ে এবং গরুর পিছনে নড়ে এর মানে মেয়ে আর গরু এক হয়ে গেল কি ধাঁধা যে আজকে আমাকে দিল বাট বলতে বাধ্য হইলাম কিন্তু আমার কাছে ভালো লাগতেছে আনকমন আমার মাথা ঢুকতেছে না আপনার মাথা ঢুকতেছে না ঠিক আছে তাহলে শেষ করে ফেলি নাকি কি বলেন শেষ করব প্রিয় ভিউয়ার্স শেষ করব বলছে ঠিক আছে মেয়েদের সামনে নড়ে হচ্ছে মাথার চুল দেখতেই পাচ্ছেন আমার মাথার সামনে চুলগুলো ছাড়া বা চুল ছেলেরা অনেক সময় চুল যারা বড় রাখে তাদেরও সামনে নড়ে স্পেশালি চুলটা মেয়েদের জন্যই বড় করা হয় মেয়েরাই বড় চুল করে তো সেই জন্য মেয়েদেরই প্রশ্নটা ধরা হয়েছে যে মেয়েদের সামনে নড়ে আর গরুর পিছনে নড়ে সেটা হচ্ছে গরুর লেজ বা গরুর ওই জাতীয় প্রাণী যারা আছে যাদের লেজ আছে চুলটা পিছনে নড়ে এটাই হচ্ছে আজকে ধাঁধার উত্তর তো প্রিয় ভিউয়ার্স সুন্দরী আমার তো বুদ্ধিমতি আমি কিছুই না না মোটেও না শুনেন যাদের বুদ্ধি আছে তারা যে সুন্দর হবে তা না আর যাদের যারা সুন্দর তাদের যে বুদ্ধি থাকবে এমন কোনো কিছুই না এর মানে আমার বুদ্ধি একটু আছে তাই আমি সুন্দর না ঠিক আছে এটাই প্রমাণ করলেন ধন্যবাদ আপনাকে বলার জন্য প্রশংসা করার জন্য তো প্রিয় ভিউয়ার্স আমার খুব ভালো লাগলো এ ধরনের মানে ধাঁধা খেলতে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার যদি ভালো লাগে আপনি তো ফলো দিবেন এবং আপনার বন্ধুবান্ধব ভাই বোন আত্মীয় স্বজনদেরকেও এইসব ধাঁধাগুলো দেখাবেন এবং তাদেরকেও ফলো দিতে বলবেন আর বিনোদন সাথেই থাকুন মনকে ভালো রাখুন হার্টকে ভালো রাখুন সবসময় কাজে ব্যস্ত থাকবেন না মনকে ভালো রাখার জন্য হার্টকে ভালো রাখার জন্য একটু বিনোদন করবেন সেই জন্য বিনোদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন